আমি দীর্ঘদিন আইপিএফটির সঙ্গী হিসেবে কাজ করেছিলাম, আইপিএফটির সক্রিয় সমর্থক হিসেবে কাজ করেছিলাম। এর আগে আমার পজিশন ছিল ত্রিপুরা ন্যাশনালিস্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তথা ইএনইয়ের প্রেসিডেন্ট বা সভাপতি হিসেবে কাজ করেছিলাম। তো কালক্রমে আমি দেখেছি যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সম্পূর্ণ গণতন্ত্র বা গণতান্ত্রিক রূপে এই দেশটা পরিচালিত হয়, এমন একটা সুন্দর দেশের মধ্যে আমাদের যে আইপিএফটি সেখানে গণতন্ত্রের কোনো স্থানই নাই, সেটা আমি নিজের চোখে প্রত্যক্ষ আমি দেখেছি। এটা গত দুই এবং তিন তারিখ মার্চ যেটা আমাদের আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সম্মেলন হয়েছিল, এটা সারা ত্রিপুরার মানুষ জানে। এপ্রিল দুই এবং তিন তারিখ এপ্রিল দশরথ ভবনে যেটা সম্মেলন হয়েছিল, এবং এই সম্মেলনে আমাদের যারা এমসিসি মেম্বার তারা প্রত্যেকে ভোট করে আমাদের মাননীয় যে মেবার কুমার জমাতে ওনাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছিল, কিন্তু কালক্রমে দেখা যায় সেটা মানে অমান্য করে আমাদের এমসি দেবর্মা পুনরায় আবার সংঘোষিত সেলফ স্টাইলে আবার সে প্রেসিডেন্ট ঘোষণা করে অন্যভাবে সেই পরিস্থিতিকে অনবেশন মোট করে নেয়। তো দেখা যায় সেখানে কোনো গণতন্ত্রের কোনো স্থানেই নাই। কিন্তু মেবার কুমার জমাতিয়া যেটা আমার হাজব্যান্ড, যেখানে ওনার আমি প্রথম থেকে দেখেছি, আমার যেটা ওনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সেদিন থেকে দেখেছি, এর আগেও আমি ওনাকে খুব ভালো করে চিনি। ওনার যে কাজকর্ম আমাদের দফার জন্য জাতির জন্য যে সমস্ত কাজগুলো উনি করে থাকে, তার এই কাজগুলি দেখে আমিও কিন্তু অনেকটা অনুপ্রাণিত। আমি প্রথমে চাকরি করতাম, কিন্তু ওনার কাজ দেখে আমারও অনুপ্রাণিত হয়েছিল অনেকটাই, ওনাকে দেখে আমি অনেকটা শিখেছি। তো ওনাকে এমন একটা অবস্থায় রেখে দিল এখন সেটা মানে বলার অপেক্ষা রাখে না, যেগুলি আপনারা হয়তো সবাই জানেন ত্রিপুরাবাসী। তো আমি দেখেছি এই সমস্ত কাজগুলি মানে ওখানে যে আমাদের যে দৃঢ় সংকল্প যে ত্রিপুরাল্যান্ড পাওয়ার জন্য যে আমাদের সংকল্প, সেটা ওখানে থেকে কোনদিন ফুলফিল হওয়ার কোন চান্স এখন আর আমি দেখি না, মানে কোন রকম সুবিধা ওখানে আর নেই। দ্বিতীয়ত আমাদের যে মহারাজা উনি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি, অনেকে বলে এখন মহারাজা বলে কিছু নেই, কিন্তু আমি মনে থেকে মনে প্রাণে বলি, আমি বলতে চাই উনি কোনদিন আমি রাজা হিসাবে কিন্তু দাবি করে নাই। আমাদের যে মহারাজা কোনদিন আমি মহারাজা বলে দাবি করি নাই, কিন্তু ওনাকে যদি এখন মহারাজা রূপে আমরা যদি ডিনাই করে থাকি তাহলে আমি মনে করি যাতে আমরা